আমরা এসেছি আল আমিন মিশন। আল আমিন মিশনের সমালোচনা আছে কিন্তু কোনো বিকল্প নেই, আর তার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এসেছেন, তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আমি আপনার কাছে প্রথমে জানতে চাইব, রাজনীতির উত্থান আসে, পতন হয়, ঝড় আসে, আর বৃষ্টি হয়, এই যে রাজনৈতিক যে উত্থান পতন সব কিছু হয়ে যাচ্ছে, সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, এক সরকার থেকে আরেক সরকার যাচ্ছে, আপনাকে তো কোনো এই বিষয়ে কথা বলতেও দেখা যাচ্ছে না, হয়েছে নেই যেন। শুধু কি শিক্ষা নিয়েই থাকবেন নাকি রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন? প্রথমত যে রাজনীতির সঙ্গে সমাজ নীতির একটা মিল আছে, সেটা হচ্ছে যে রাজনীতি যারা করেন তারা মানুষের জন্য কাজ করতে চান, মানুষের ভালোর জন্য কাজ করেন, আর সমাজের জন্য যারা কাজ করতে চান তারাও কিন্তু সমাজের মানে সমাজের সমাজবদ্ধ যে মানুষ তাদের জন্য ভালো করতে চান, তো একই মিল। অত সেক্ষেত্রে রাজনীতিকরা তারা তাদের কাজটা করেন আর যারা সমাজকর্মী তারা তাদের কাজটা করেন, এখানে বিরোধ থাকার তো কোনো কথা নয়, যে যার ফিল্ডে আমরা স্বাধীনভাবে কাজ করছি। না এরকম হয় না যে রাজনৈতিক নেতাদের বড় ছবি পত্রিকায় আসছে, নানা রকমের মন্তব্য আসছে, কখনো কি মনে হয় না যে আমি একটা মন্তব্য দিই এই বিষয়ে মন্তব্য করি? এগুলো তো এক ধরনের অনেক কিন্তু জিজ্ঞেস করে, আপনাদের মতো অনেকে জিজ্ঞেস করে, তো আমি যেটা বুঝি যে যেটা আমার কাজ নয় আমি সেটা তো মন্তব্য করবো কেন, আমি তো বুঝি না মন কি চায়, মন চায় অথচ করতে পারেন না, এরকম কি চায় না? তার কারণ হচ্ছে যে এগুলো মানুষের, যে কোনো মানুষ, সেটা আপনার ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রে হোক, যে আমরা আসলে কি চাই সেটার উপরে এটা নির্ভর করে। তো আমি, যে কোনো মানুষ যদি এটা বুঝে ফেলে যে আমি কেন এই পৃথিবীতে এসেছি, কি কাজ নিয়ে এসেছি, আমার কি করণীয়, স্রষ্টা আমাকে কেন পাঠিয়েছে, সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমার তার বাইরে থেকে চাওয়ার কোনো ব্যাপার নেই। তা আমার ওই ছবি ছাপা কি আমার মন্তব্য কোনো কাগজে বেরোলো বেরোলো না, এটা তো আমার বিষয় না। আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মানুষদের মধ্যে যারা পিছিয়ে আছে, যাদের সামর্থ্য আছে, প্রতিভা আছে, ক্ষমতা আছে, কিন্তু তারা ঠিক প্রপার গার্জিয়ানশিপটা পাচ্ছে না, প্রপার মেন্টারশিপটা মেন্টারিংটা হচ্ছে না তাদের, তাদেরকে এই যে আমরা যারা টিচার যারা শিক্ষকতা করি তাদেরকে সেকেন্ড প্যারেন্টস বলা হয়। তো এই যে সেকেন্ড প্যারেন্টসের যে ভূমিকা, সেই ভূমিকাটা দেওয়ার মধ্যে একটা পিতা তার সন্তানের জন্যে তাকে ভালো রাখতে, তাকে সুখী করার মধ্যে দিয়ে পিতার যে আনন্দ হয়, তো আমরা সেই আনন্দটা অনুভব করি। মানুষ হিসাবে তো আপনার কখনো কখনো মনে হতেই পারে যে রাজনৈতিক বিষয়ে আমি যাই, রাজনীতির ব্যাপারে ভাবি, আমার সেটা মনে হয়নি, বরং উল্টো যে রাজনৈতিক মহল থেকে কখনো কখনো ডাক পড়েছে কিন্তু খুব বিনয়ের সঙ্গে সেটা এড়িয়ে গিয়েছি, কারণ সেটা যেহেতু আমার ওটা ফিল্ড নয় আর কি। আর একটা বিষয় হচ্ছে যে রামকৃষ্ণ মিশনের প্রসঙ্গে আপনি প্রায় বলছেন, তো রামকৃষ্ণ মিশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, আর কিছুদিন আগে ভারত সেবাশ্রম সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। আল আমিন মিশন, রামকৃষ্ণ মিশন যেমন মেজরিটি কমিউনিটিকে ডেভেলপ করেছে, তেমনি আল আমিন মিশন মাইনরিটি কমিউনিটিকে ডেভেলপ করেছে, এটাকে অস্বীকার করার কিছু নেই। আল আমিন মিশনে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এখানে স্পর্শ করে ভোট ভিক্ষা চাইব, এরকম কোনো কালচার তো দেখা যাচ্ছে না। প্রথমত হচ্ছে যে রামকৃষ্ণ মিশন তার যে বয়স মানে 120 বছর বা ভারত সেবা সংঘ যতদিনের প্রতিষ্ঠান, আলামিন সেই তুলনায় তো একেবারেই বাচ্চা, এখন তো বেশি দিনের না, আর সেজন্যে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সংঘ যে উচ্চতায় সেই উচ্চতায় এখন যায়নি, ফলে একটা সময়ে হয়তো তখন আমরা থাকবো না, একটা সময় আলামিন যদি সেই উচ্চতায় উঠতে পারে তাহলে রাজ্যের, রাষ্ট্রের বা পৃথিবীর অন্য রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান তারাও এখানে ভিজিট করতেই পারেন। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসেন বা কংগ্রেসের কেউ আসেন, তাহলে এখানে তো দুটো আলাদা, তো আমি এখানে রাষ্ট্রপ্রধানের কথা বলছি, কখনো যদি কোথাও কোনো দিন আগামী দিনে মিশন যদি সেই উচ্চতা যায় এবং যদি কোনো রাষ্ট্রপ্রধান যদি এখানে দেখা করেন মানে সরকারি প্রধান, সেখানে তো বলার কিছু, যে কেউ আসতে পারে, সে তো বটে, একটা প্রতিষ্ঠান তো কাউকে বাধা দেবে না, মানে রাষ্ট্রপ্রধানকে তো বাধা দেবে না, মুখ্যমন্ত্রী যদি আসেন তাকে তো বলবে না যে আপনার আসা যাবে না, সেটা তো বলতে পারে না, সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতি যদি আসেন তো রাষ্ট্রপতি। আমি অন্য প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু আপনার একটা ভিশন নিতে চাই যে রামকৃষ্ণ মিশনের প্রধানমন্ত্রী এলেন, এটাকে কীভাবে দেখছেন আপনি? এটা এটা তারা তাদের দৃষ্টিভঙ্গিটা তো তারা বলেছেন, তো আমি এটাকে আলাদা করে কী দেখব, যেটা তারা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা তো ব্যাখ্যা দিয়েছে। আলামিন মিশন মেডিকেলের ছেলে মেয়েদের তৈরি করে, অর্থাৎ ডাক্তার দেয়, ইঞ্জিনিয়ার দেয়, এই চর্চা কিন্তু সর্বত্র যে আলামিন মিশন মানে ডাক্তারের একটা জায়গা, ইঞ্জিনিয়ারের একটা জায়গা, এরকম অভিযোগ প্রায় হয় যে আলামিন থেকে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে রাজনীতির ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের একটা বড় ভূমিকা আছে, আলামিন মিশনের সেরকম কি ভূমিকা আছে? রাজনীতির
যারা নেতৃত্ব দিচ্ছে দেশকে? ওটা আমি যেটা বলি সবসময়, আমার কথাটাকে একটুখানি ঘুরে গেছে, আমি বলেছি যে রামকৃষ্ণ মিশন থেকে যে ছাত্ররা পাশ করে বেরোয়, তারা রাজ্যে, রাষ্ট্রে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফিল্ড কর্মক্ষেত্রে তারা নেতৃত্ব দেয়, লিডারশিপ দেয়। আমি রাজনৈতিক নেতৃত্বের কথা কিন্তু বলি না, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে হতে পারে। আমি বলতে চাইছি যে তারা কর্মক্ষেত্রে লিডারশিপ দেয়, যেহেতু তারা মেধার বিকাশটা ঘটাতে। এটা কি মানছেন যে রাজনৈতিক ক্ষেত্রে আল-আমিন মিশনের প্রাক্তনীরা সেরকম গুরুত্বপূর্ণ লিডারশিপ দিতে পারছে না? হয়তো সময় আসেনি, যখন আগামী দিন হয়তো সময় আসবে। আপনি আমাকে বছর দুয়েক আগে বলছিলেন যে রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে, আল-আমিন রাজনীতির ক্ষেত্রে লিডারশিপ তৈরি করবে। আমরা আলাদা করে রাজনীতির জন্য লিডারশিপ তৈরি করতে যাব সেটা না, আমাদের ছেলে মেয়ে যারা এখানে পড়াশোনা করছে তাদের চেতনা, তাদের বিবেক বুদ্ধি থেকে তারা আগামী দিনে হয়তো কেউ কেউ রাষ্ট্রনীতিতে তারা যোগ দিতেই পারে, বড় ভূমিকা নিতেই পারে, ন্যাচারাল, আজ না হলো কালকে নেবে। স্যার সৈয়দ আহমেদ খানের পরে অনেকে বলেন যে আপনি বাংলার এবং ভারতবর্ষের দ্বিতীয় স্যার সৈয়দ আহমেদ খান, এবং অনেকে বলেন যে নুরুল ইসলামের উদাহরণ নুরুল ইসলাম নিজে, কারোর সঙ্গে কারোর তুলনা চলে না। তো একটা গরিব শ্রেণীর মানুষ কিন্তু আল-আমিন থেকে একটা জায়গা পেয়েছে, যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নেই, আপনি আমাকে এর আগে বলেছিলেন যে সে মুর্শিদাবাদে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু আল-আমিনে পড়ে, ছেলেমেয়েরা পড়ে, এটার অবস্থা কি এখন? প্রথমত হচ্ছে যে কারোর সঙ্গে কারোর তুলনা করা উচিত না, আর বিশেষ করে স্যার সৈয়দ আহমেদ অনেক বড় মাপের মানুষ, তার ভূমিকার সঙ্গে আমাদের তুলনায় চলে না। কিন্তু আমি এটা মনে করি যে প্রত্যেকটা মানুষের তার স্বতন্ত্র একটা পরিচিতি আছে, তার প্রত্যেকে স্পেশাল, সে তার জায়গায় কাজ করছে, তো সেই জন্য আমি আর কি, সেখানে আমার আলাদা কিছু নেই, এটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে মুর্শিদাবাদ সবচেয়ে পেছিয়ে থাকা জেলা, আমরা আমাদের রাজ্যে শুধু নয়, যদি গোটা ভারতবর্ষের নিরিখে দেখি তাহলে মনে হয় 90টা যে জেলা পেছিয়ে আছে তার মধ্যে একটা অন্যতম। তো আমরা দেখি যে আল-আমিনের যে ডেটা ব্যাংক সেটা যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে মুর্শিদাবাদ সবার আগে আছে, একদম প্রথম থেকে, ছাত্রছাত্রীর সংখ্যার দিক থেকে, তাদের সাফল্যের দিক থেকে, মেডিকেল পাওয়ার ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, সবইতে কিন্তু মুর্শিদাবাদ এগিয়ে থাকে। এ থেকে আমরা এইটুকু আশা করতে পারি যে আগামী দিনে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে মুর্শিদাবাদ তার হারিয়ে যাওয়ার যে ঐতিহ্য সেটা তারা ফিরে পাবে এবং আরও মর্যাদার জায়গায় তার সেই মুর্শিদাবাদকে আমরা দেখতে পাবো। শিক্ষাক্ষেত্রে মুসলিমরা পিছিয়ে একথা বলা হতো, এখন অনেকটা এগিয়ে গেছে, আপনি ঠিকই বলেছেন মধ্যবিত্ত একটা শ্রেণী তৈরি হয়েছে। মহিলাদের অবস্থা কি, মহিলারা কোন জায়গায় আছে? মহিলারা আগে যেভাবে ছিল এখন তার থেকে অনেকটা বেরিয়ে এসছে, এবং এখন আমরা দেখছি যে আগে যেটা আমরা যখন ইন্টারভিউ নিতাম তখন অনেকের হয়তো 6 জন, 8 জন, 10 জন সন্তান, 12 জনও আমরা দেখেছি। এখন তো আমরা দেখি যে 1, 2, 3 বেশি আমাদের চোখে পড়ে না, খুব বেশি পড়ে না। তো এবং এখন সন্তানকে সন্তান হিসেবে মানুষ দেখছে, আগে যখন অনেক ছেলে মেয়ে থাকতো তখন মেয়েদেরকে গুরুত্ব দিত না, কিন্তু এখন 1 বা 2, 3 সন্তান সেখানে, এমনও অনেক আছে এখানে যে যাদের 2টি কন্যার সন্তান বা 3টি কন্যার সন্তান বা 1টি কন্যার সন্তান, তারা কিন্তু সেই কন্যা সন্তানকে একবারে পুত্র সন্তানের মতো করেই মানুষ করতে চাইছে, দুই ভাই বোনকে মানুষ করতে চাইছে। এবং আমরা জানি এরকম আমাদের মধ্যে বেশ কিছু পরিবার আছে যে একটা নদিয়ার একটা পরিবার 3 ভাই বোন 2 বোন 1 ভাই 3 জনই ডাক্তার হয়েছে এবং তারা সবাই প্রতিষ্ঠিত। অতএব এখন এই এই তফাতটা কিন্তু, গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে, এবং আমরা ইন্টারেস্টেড, আমাদের এখন আল-আমিনের ক্যাম্পাসে 31-32% মহিলা, তো আমরা চাইবো আমাদের টার্গেট যাতে ইনশাল্লাহ 50-50 হয়ে যায়, এবং সেটা হলে সমাজ অনেক দ্রুত এগোতে পারবে। আল-আমিনে সায়েন্সের ছেলেরাই বেশি পড়ে এরকমটা শোনা যায়, ফলে সমাজ বিজ্ঞানের যে বিরাট ক্ষেত্রটা আছে, ইতিহাসবিদ, কবি, সাহিত্যিক, এই জায়গাটা কিন্তু গ্যাপ খেয়ে যাচ্ছে। অনেকের অভিযোগ যে সমাজে ডাক্তার বাড়ছে, ইঞ্জিনিয়ার বাড়ছে, রাষ্ট্রবিজ্ঞানী আসছে না, সাহিত্যিক আসছে না, ঐতিহাসিক আসছে না, এই এটা কীভাবে? ঠিকই যারা অভিযোগ করছে তাদের দিক থেকে ঠিকই, কিন্তু আমাদের কাছে যে ছেলেমেয়েরা আসে সাধারণত, যেহেতু আমরা একটা অ্যাডমিশন টেস্টের মধ্যে দিয়ে নিই, তো সেখানে যারা আসে তারা ইনবর্ন তাদের ভিতরে বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান নিয়ে পড়ার মানসিকতাটা থাকে, এবং সেইটা থেকে তারা বেশিরভাগই বিজ্ঞানে চলে যায়। কিন্তু সবাই যাচ্ছে কথাটা ঠিক না, তার মধ্যে একটা অংশ যারা আছে এই সমাজ বিজ্ঞানেও তারা যাচ্ছে। মেয়েদের জন্য আমাদের আর্টসের সংখ্যাটা বেশি আছে কিছুটা হলো, ছেলেদের সংখ্যাটা কম, একেবারে নেই তা কিন্তু না, এবং আমরা যেটা ভাবছি না তা না, আমাদের ভাবনাতে আছে
এবং আগামী দিনে সেটা কবে আমরা জানি না, কিন্তু আগামী দিনে আমাদের আলামিন ইউনিভার্সিটিরও ভাবনা আছে এবং যেখানে দেখা যাবে যে এই সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় ভূমিকা তো ইউনিভার্সিটি দিতে পারবে। তো সেটা আছে তা না, মানে নেই তা না, চাঞ্চল্যকর কথা। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের পক্ষে সব কাজ করা তো সম্ভব না, সেটা তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটা সম্ভব হচ্ছে করছি, কিন্তু একটা তো করছে কাজ। না, আমি একটা বিষয় জানতে চাই বাবা, রাজনীতির একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি আপনাকে চাই মানুষ, আপনি কি রাজনীতিতে অংশগ্রহণ করবেন? না, তার কারণ হচ্ছে যে আমি আগেই বলেছি যে যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটাতে আমি যাব না, যে জিনিসটা আমি বুঝি সেই কাজটাতে আমি স্বচ্ছন্দ বোধ করি সেটাতেই থাকবো। এবং আমার নিজের একটা বিশ্বাস যে মানুষ যে কাজটা করে, আমরা সবাই যে ছুটে বেড়াই, তাতে আমরা প্রথমত যেটা হয় যে আমাদের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন, আমরা আরামে থাকবো, ঠান্ডা ঘরে থাকবো, ভালো খাবো, তার সঙ্গে সঙ্গে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানে মন যা চাইছে তা করতে পারছি, কিন্তু তার পরেও আর একটা স্যাটিসফ্যাকশন থাকে, সেটা হচ্ছে আত্মার সন্তুষ্টি। তো আমার নিজের বিশ্বাস যে যে কাজ করে আত্মা তৃপ্ত হয় সেই কাজের পরে আর কোনো কিছু মানুষ চাওয়ার থাকে না। তো আমি এই কাজটার মধ্যে সেই তৃপ্তিটা অনুভব করি, ফলে আমি অন্য কোনো কাজে গেলে আমার আত্মা হয়তো আহত হয়ে যাবে, সেই কাজ আনন্দটাই খুঁজে পাবো না, ফলে ওটা আমার ভাবনার মধ্যেই নেই। নুরুল ইসলাম সাহেব, আমি ইন্টারভিউ শেষ করবো, কিন্তু একটা বিষয় জানতে চাইছি, রামকৃষ্ণ মিশন, সত্যি কথা যদি বলেন তো রামকৃষ্ণ মিশন হিন্দু ছেলেমেয়েদের নিয়ে শুরু হয়েছিল এবং তাদের মুসলিম ছেলেমেয়েরা পড়ে, কিন্তু মূলত সেখানে হিন্দু কালচার, হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করে। আপনি সেখান থেকে আবার আলামিন তৈরি করলেন, নামটা ঠিক ওই রামকৃষ্ণের মডেলে, ওটা রামকৃষ্ণ মিশন, আর আপনি হযরত মুহাম্মদ ইসলামকে নিলেন নি আলামিন মিশন করলেন। আপনার স্টাইল, আপনার কালচার ইসলামিক কালচার, ওটার কালচারটা হচ্ছে হিন্দু কালচার বা বিবেকানন্দের দর্শন বলতে পারেন। এই যে দুটো আলাদা আলাদা, একটা মেজরিটি মাইনরিটি, তারপরেও আলামিনের প্রতি সবার যে শ্রদ্ধা, রামকৃষ্ণ মিশনের প্রতি সবার যে শ্রদ্ধা, রিলিজিয়াস অংশ থেকেই হয়েছে, অথচ কোনো বিভেদ নেই, সকলে ভালোবাসতে পেরেছে, দুটো প্রতিষ্ঠানকে সকলে ভালোবাসে এবং মনে করে বাংলার দুটো নয়নের মনি মনে করে, এটা কিভাবে হলো? প্রথমত যে এই রামকৃষ্ণ মিশন শুধু হিন্দু ছেলেমেয়ে পড়ে তা না, মুসলিমও পড়ে, কিন্তু সেখানে যেহেতু মেজরিটি গ্রুপ থেকেই ছেলেরা যায়, সেখানে একটা সুবিধা হচ্ছে তারা যখন কোনো অ্যাডমিশন টেস্ট নেয়, সেখানে যারা টেস্ট দেয় মেজরিটি মাইনরিটি গ্রুপের, সেখানে মাইনরিটিদের সুযোগটা স্বাভাবিকভাবে মেরিট লিস্টে তারা আসে না, 1-2% আসে, সেই জন্যে সেখানে আমরা বেশিরভাগটাই মেজরিটি গ্রুপকে দেখতে পাই, খুব মাইনরিটিদের খুব মাইনর অংশকে আমরা দেখতে পাই। আমাদের ক্ষেত্রে লিমিটেশনটা হচ্ছে যে আমরা যদি এটা ওপেন টু অল করে দিয়ে যদি অ্যাডমিশন টেস্ট নিই, তাহলে যারা যাদের জন্য আমাদের এই ফোকাস, যাদের টার্গেট গ্রুপ, তারা কিন্তু পাবে না, মানে মেজরিটি গ্রুপ থেকে 80% চলে আসবে মেরিট লিস্টে, তাহলে যাদেরকে আমরা তুলতে চাইছি তাদেরকে তোলা হবে না। কিন্তু আবার আমাদের এই ছেলে মেয়েরা যারা উঠছে হায়ার স্টাডিজে যাচ্ছে, মেইন স্ট্রিমে যেমন যাচ্ছে, তারা তৈরি হয়ে কিন্তু সমাজের জন্য, সব মানুষের জন্য কাজটা করছে, বা স্কলারশিপ আমরা সবার জন্য দিচ্ছি, বা কোচিং যেটা দিই আমরা জয়েন্টে সেটা সবার জন্য দিচ্ছি, বা আমাদের 26টা যে স্কুল আছে সেখানে মুসলিম নন মুসলিম সবাই পড়ছে, ফলে আমরা দুটো দিকেই কিন্তু আমরা সবার জন্যই কাজটা করছি, ধরনটা একটু আলাদা, মানে ওরা একভাবে করছেন আমরা আরেকভাবে করছি, কিন্তু আমরা মানুষের জন্যই কাজটা করছি। না, মানুষ কিন্তু অ্যাকসেপ্টেবল হয়েছে, মানুষ কিন্তু নিয়েছে এটাকে, মানে এখানে কোনো সাম্প্রদায়িক রংটা, আমার যেটা বিশ্বাস যে এই কাজের যে সততা, যে নিষ্ঠা, এবং সেটা দেখি মানুষের এই আস্থা বিশ্বাস। তো এটা থেকে কি এই উপদেশ আসতে পারে যে রিলিজিয়াস বিষয়টা থাকলেও মানুষের যদি কাজে লাগে, সে নাম মোহাম্মদ হতে পারে, রামকৃষ্ণ হতে পারে, সেটা যদি মানুষের কাজে লাগে, দেশের কাজে লাগে, তাহলে সেটা সবার কাছে, মানুষের জন্য যদি যে কোনো কাজ হয় তাহলে মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে। আমার শেষ প্রশ্ন, একেবারে শেষ প্রশ্ন, এই যে আলামিন মিশন তৈরি করেছেন, এতটা দিন শ্রম দিয়েছেন, উত্থান পতন গেছে, দুঃখ এসেছে, হাসি এসেছে, শেষ বয়স আপনার, এরপরে আলামিনের দায়িত্ব কে নেবে? সেক্ষেত্রে খুব পরিষ্কার যে আলামিনের দায়িত্ব এখনো যেভাবে হচ্ছে, আল্লাহ যাদেরকে দিয়ে এটা চালাচ্ছেন, আমি তো একা সব নই, আমার সঙ্গে আরো একটা টিম, সেকেন্ড ফেজ কে? সেকেন্ড ফেজ তো আল্লাহ জানেন, মানে আমি যে এই কাজটাতে এসেছিলাম তখন কে দায়িত্বটা ফুল নেবে এরকম তো ছিল না, একটা গ্রুপের মধ্যে দিয়ে এসেছিলাম, তো সময় সেটা উত্তর দিয়ে দেবে। এবং আমার বিশ্বাস অনুযায়ী যে একজন তো বেস্ট প্ল্যানার আছেন, তিনি তার পরিকল্পনার মধ্যেই সেটা থাকবে, আর প্লাস এই আমাদের যে টিম যারা আছেন, যারা আমার কো ওয়ার্কার যাদেরকে আমি বলি, যাদের নিয়ে আমরা কাজ করি,
তাদের মধ্যে থেকেই উঠে আসবে। অতএব আমার তো ধারণা যে আমি চলে যাওয়ার পরে আরও ভালো কাজ হবে, কারণ এখন কিছুটা যেহেতু আমার থেকে তারা অনেকেই আছে যারা কাজটা এখন বেশি ধরে রেখেছে, কম বয়স তো কিছুটা ছায়া করে রেখেছি, তাদের প্রকাশটা ঘটছে না। আমি হয়তো যখন আল্লাহ আমাকে তুলে নেবেন তাদের প্রকাশটা ঘটবে, তারা আরও অনেক বেশি যোগ্য হবে, অত আরও বেশি কাজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রশ্ন স্যার শেষ হয়েছে। আর একটা প্রশ্ন যে আপনার এতটা জীবনে অনেক সব কিছু পেয়েছেন আর পাননি, এমন কি পাননি যেটা আপনার এখনো আফসোসে থাকছে যে এটা হলে ভালো হতো, এটা করলে ভালো হতো? না, আমার তো আফসোস কিছু নেই, কারণ আমি যা পেয়েছি সেটা যদি বলেন তাহলে সাধারণভাবে আমি শুনেছি মানুষ বলে যে আমি যা চাই তা পাইনি। আমার মনে উল্টো কথা, যে আমি প্রথমে যা চেয়েছিলাম যা ভেবেছিলাম তার থেকে এত বেশি পেয়েছি, আল্লাহ বেশি ভালো রেখেছেন, বেশি দিয়েছেন, তা আমি চাইতেই ভুলে গেছি। মানে আমি কি চাইব, আমি তো আল্লাহ তরফ থেকে পেয়ে যাই, মানুষের ভালোবাসা পাচ্ছি, এত সন্তানের মতো এত ছেলে মেয়ে, এখন আবার নাতনি পুতনি সব পোতা সব হয়েছে, তো এদের নিয়ে আমার একটা আনন্দের জীবন। অতএব আমার তো হারানোর কিছু নেই, না পাওয়ার কিছু নেই, সবসময় আমি আনন্দে থাকি, প্রতিদিন আনন্দের সঙ্গে আছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম আল-আমিন মিশনের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে। তার কোনো দুঃখ নেই, শুধু ভালোবাসায় তিনি বড় হয়েছেন। আসলে দুঃখগুলিকে তিনি ভালোবাসায় রূপান্তরিত করেছেন। আল-আমিন মিশন গোটা পৃথিবী, বাংলা এবং ভারতবর্ষের এক ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের নাম। অনেক ছেলেমেয়ে এখান থেকে বেরিয়ে গোটা দেশের সেবা করছেন। আমরা এই ভিডিও আপনাদেরকে জানালাম, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে ফের দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।